হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। তাও আপনাদেরকে বোঝানোর জন্য অবশ্যই আমি বলবো, আমার এই চ্যানেলের অনেক সদস্যরাই আমার প্রেগনেন্সির সময়কালে আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখতে চেয়েছেন, যখন নাকি আমি বেবি বয় কনসিভ করেছিলাম। তাই ভাবলাম এতটুকু তো আপনাদের জন্য শেয়ার করাই যেতেই পারে। তো এর আগেও কিন্তু আমি আমার মানে প্রেগনেন্সির আল্ট্রাসাউন্ড রিপোর্ট শেয়ার করেছিলাম, হয়তো আপনারা মিস করে গেছেন। তো কোনো ব্যাপার না, আমি আবার নতুন করে একটা ভিডিও তৈরি করছি, পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর যাদের যাদের একটু কোয়ারি আছে সে তারা নিশ্চয়ই আমার এই আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে একটু নিশ্চিত হতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যে সকল ভিউয়ার্সরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান, আর পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হলো আমার প্রেগনেন্সির প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্ট, যখন নাকি আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, মানে ইউরিন টেস্টের মাধ্যমে জানতে পারি। তারপর ডাক্তারের সাথে কনসাল্ট করি এবং ডাক্তার আমাকে একটা আল্ট্রাসাউন্ড করার কথা বলেন। তো এটা আমি আল্ট্রাসাউন্ডটা করেছিলাম এক মাস পার হওয়ার পর, মানে অ্যাকচুয়ালি একটা প্রেগনেন্সি রিপোর্ট আসতে, মানে প্রেগনেন্সির রেজাল্ট আসতে কিন্তু প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় লাগে, তো কারো আবার অনেকটাই বেশি লাগে। তো আমি এক মাস পার হওয়ার পরই বুঝতে পারি যে আমি প্রেগনেন্ট এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসাউন্ড করি। তো তখন কিন্তু আমার আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিন্তু প্রেগনেন্সি ঠিকঠাকভাবে রিপোর্ট ধরা পড়েনি। দেখুন ভালোভাবে বোঝা যাচ্ছে যে আল্ট্রাসাউন্ডের যে রিপোর্টটার মধ্যে হালকা একটা স্যাকের মতো দেখা যাচ্ছে। তো যাই হোক, এই রিপোর্ট দেখার পর ডাক্তার বলল যে নেক্সট মাসে আমাকে আবার একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট করতে হবে। তারপর নেক্সট আমি যখন আল্ট্রাসাউন্ড করি তখন কিন্তু আমার ক্লিয়ার সব কিছু রিপোর্ট চলে এসেছে, মানে বাচ্চা হার্ট রেট থেকে শুরু করে কত উইক এবং ইডির ডেট সব কিছু কিন্তু চলে এসেছিল। আপনারা ভালো করে লক্ষ্য করুন, হয়তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন আমার যে বাচ্চার হার্টবিট সেটা কিন্তু 170 এসেছিল, 170 হার্টবিট এসেছিল। আর দেখুন আমি যে আমার নামটাও দেখাচ্ছি, আমার নাম হচ্ছে রিঙ্কি দেব। তখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার বয়স ছিল 28 বছর। তো আমার বাচ্চার হার্টবিট এসেছিলো 170 পার মিনিট, এই দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হচ্ছে তখন আমার চলছিল 10 সপ্তাহ। তো এই আল্ট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে তো সত্যি কথা বলতে কিছুই বোঝা সম্ভব নয়, এটা ডাক্তারের পক্ষে সম্ভব বোঝা। যাই হোক, এই আল্ট্রাসাউন্ড রিপোর্টটা আসার পর আমি ভীষণ খুশি হয়েছিলাম, কারণ প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেহেতু ভালোভাবে বোঝা যাচ্ছিল না এবং এই আল্ট্রাসাউন্ড রিপোর্টে আমার পুরোপুরি বাচ্চার হার্টবিট থেকে শুরু করে কত সপ্তাহ সবটাই চলে এসেছিলো, তো এটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। বাদ বাকি প্লেটের মধ্যে যা এসেছে সেগুলো আমি কিছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, তো এই আল্ট্রাসাউন্ড রিপোর্ট করার পর ডাক্তার পরামর্শ দেয় আমাকে নেক্সট আল্ট্রাসাউন্ড রিপোর্ট করার। তো সেটা আমি করেছিলাম হচ্ছে আমার 20 সপ্তাহ। সত্যি কথা বলতে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন যখন আমাকে ডাক্তার বলতো যে আমার আল্ট্রাসাউন্ড করা উচিত বা এই টাইমে আল্ট্রাসাউন্ড করাতে হবে, তখন কিন্তু আমি শুনে ভীষণ খুশি হতাম, কারণ তখন আমার মনে হতো যে আমি আমার বাচ্চাকে দেখতে পারবো বা বাচ্চার বিষয়ে জানতে পারবো ডাক্তারের কাছ থেকে। তো এটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল হতো যখন নাকি আমি জানতাম যে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট করাবো। তো আপনাদেরকে ঠিক এই রকমই ফিলিংস হয় কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি ভিডিওটা মানে যতটা বানাচ্ছি সবটাই কিন্তু আপনাদের কথা চিন্তা করে বানাচ্ছি, আর আমার পুরোপুরি ডিটেলসটাই দিচ্ছি, মানে প্রেগনেন্সির সময়ের ডিটেলসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগছে কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি যখন নাকি 20 সপ্তাহে আল্ট্রাসাউন্ড করাতে যাই তখন কিন্তু আমার উইকসটা, মানে সপ্তাহটা কিন্তু দেখাচ্ছিল 20 সপ্তাহ, মানে আমার আইডিয়া মতে তখন আমার 20 সপ্তাহ চলছিল, কিন্তু সেখানে গিয়ে দেখেছি আমি যে আমার সপ্তাহটা 19 সপ্তাহ 1 দিন দেখাচ্ছে। তো ডাক্তার কাছে যখন জিজ্ঞেস করলাম তো ডাক্তার বললো হতেই পারে, এটা কোনো ভয়ের কিছু নেই, এটা হতেই পারে, এটা রিপোর্ট ওয়াইজ দেখা দিতে পারে, তো আপনি যেটা নর্মালি যেটা হিসাব করছেন তো সেটাই হিসেবে রাখবেন। আর দেখুন বাচ্চার ওজন কিন্তু খুব একটা বাড়েনি আমার,
বাচ্চার ওজন ছিল 245 গ্রাম, একটু বেশি হওয়া উচিত ছিল। তো যাই হোক, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। ডাক্তার বলেছিল যে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে। সত্যি কথা বলতে, আমি যখন নাকি ছেলেবাবু কনসিভ করেছিলাম, তখন আমি ভীষণ পরিমাণে খেতে পছন্দ করতাম, কিন্তু আমি জানি না কী কারণে আমার বাচ্চার ওজন বাড়ছিল না। মানে আমি অনেকটাই খেতে ভালোবাসতাম। মানে আমরা যখন মেয়ে কনসিভ করেছিলাম, মানে আমার প্রথম বেবি তো মেয়ে, তো তখন কিন্তু আমার ঠিক এরকম খাবার ইচ্ছা ছিল না, খাওয়ার প্রতি ইচ্ছা ছিল না। আমি ছেলেবেলায় যতটা আমি খেতে পছন্দ করতাম। তো যাই হোক, এখন যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখাচ্ছি, সেটা হলো আমার লাস্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট। সেটা আমি করেছিলাম 31 সপ্তাহ যখন আমার রানিং চলছিল, তখন আমার কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্টটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো 31 সপ্তাহে কিন্তু দেখুন বাচ্চার ওজন এসেছে 1689 গ্রাম, মানে 1 কেজি 600 গ্রামের উপর। যাই হোক, তো এই ওজনটা কিন্তু অনেকটাই কম ছিল। মানে আমি বুঝতে পারছিলাম না যে আমার বাচ্চার ওজন এত কেন কম আসছে। মানে ডাক্তারও সেই কথাই বলছিল, তো সেই মতে ডাক্তার মেডিসিনও দিয়েছিল, বাট আমার বাচ্চার ওজন কিন্তু অনেকটাই কম, মানে কম ছিল। তো এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম যে বাচ্চার ওজন কেন বাড়ছে না, কিন্তু আমি খাওয়া দাওয়া তো ঠিকঠাক করে খাচ্ছি। তো এই ছিল আল্ট্রাসাউন্ড রিপোর্ট, মানে আমার টোটাল আল্ট্রাসাউন্ড রিপোর্ট। মানে 31 সপ্তাহের পর কিন্তু আমি কোনো আল্ট্রাসাউন্ড করিনি, কারণ আমার যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা নেক্সট করার কথা, সেই আল্ট্রাসাউন্ড রিপোর্টের ডেট ডাক্তার দিয়েছিল 35 সপ্তাহে। তো 35 সপ্তাহে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট করা হয় ওঠেনি, কারণ আমার বেবি 35 সপ্তাহের আগেই জন্ম হয়ে গেছিলো। তো আমার বেবি প্রিম্যাচিউর ছিল। যাই হোক, এখন আমার বেবির বয়স 2+, তো এখন আমার বেবি ভালো আছে। যাই হোক, আজকের ভিডিওটাতে কিন্তু আমি পুরোটাই আমার বেবির আল্ট্রাসাউন্ড রিপোর্টটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এছাড়াও আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আমার কাছে আরও কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে সেটাও কমেন্ট করে বলে দেবেন, অবশ্যই আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো মিস না করতে চান। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।